আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে 29শে সেপ্টেম্বর 2024 সাল। সারাদিন আজকে আমি কি করেছি সেইগুলো বলছি, তার আগে টুকিটাকি কিছু কাজকর্ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, অন্য আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিওটা এডিট করা হয়নি। তাই আজকের সকালটা একদম মেঘময় ছিল, সারাটা দিনে রোদ আর হচ্ছে মেঘে ঢাকা সূর্যের এরকমই একটা অবস্থার মধ্যে চলে গিয়েছে। তো সকালবেলায় এই দৃশ্যটা আমি ধারণ করেছিলাম সকাল 8টা কি 9টা নাগাদ। সকালবেলায় প্রথম কাজ হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন করা, সেইটা অনেক সকালে। মুরগি নিয়ে এসেছে, সেই মুরগিটা একটু পরিষ্কার করে রান্না করতে হবে। তো এগুলো খুব দ্রুতই করতে হচ্ছে, কারণ সকালবেলায় খেয়ে তারপরে হাজব্যান্ড যাবে অফিসে। তাই যতটুকু যেটা আছে হাতের হাতের কাছে সেগুলো দিয়েই রান্নাটা করছি। একটু জিরা, আদা আর হচ্ছে রসুন পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, আর মশলাগুলো সব একসাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে এতটুকু চিকেন নিয়েছি, এটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করব। তাড়াতাড়ি সময়ের তো ঝোল করার মতো সময় নাই, ঝোল করতে হলে মাংসটাকে ভাজতে হতো, কিন্তু সেই ভাজার সময়টুকু আমার নাই। এই কারণে পুরোটাই আজকে একদম একেবারে একদম ভাজা ভাজা করেই পানি না দিয়ে রান্না করে নিব। সকালে গ্যাস থাকে না, সিলিন্ডারের গ্যাস দিয়েই রান্না করতে হয় বেশিরভাগ সময়। সাপ্লাই গ্যাস যদিও থাকে, সেইটা হলো হচ্ছে কি বলবো আর, যখন রান্না শেষ হয় তখন আসে। এই যে আপনাদের একটু অপরাজিতাটা দেখিয়ে দিলাম, আর এই যে এটা আমি শুকিয়ে রাখছি, কোনো একদিন চা করে খাবো। তো এইবার এটা দুপুরে রান্নাটা আর রাত্রে রান্নাটা করার জন্যে চলে এসেছি। এটা পমফ্রেট, 4 পিস পমফ্রেট আছে, এটাকে একটু ফ্রাই করব, সবজি করব একটু দুপুরে, আর হচ্ছে একটু ডাল রান্না করব। ব্যাস এইটুকু দিয়েই আজকের দিনটা। একটু হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। 10 বা 15 মিনিট পরে এগুলা ভাজবো। তার আগে আমার একটু খাবারের ব্যবস্থা করি। একটু মুড়ি নিয়েছি আর কলা আর হচ্ছে দুধ, এগুলো দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ডারে গুঁড়িয়ে নিব। তাতে করে গিলতে পারা যায়। তো সকাল সকাল তো নয়, এখন 10, সাড়ে 10টার মতো বাজে, যে গিলতে পারবো, খাওয়ার কোনো কি থাকবে না, এই কারণে এই ব্যবস্থাটা করছি। একটু ডায়েট প্ল্যানে আছি, হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। কলাটা যদি ওজন বাড়ায় তাও আজকেও কলা নিয়েছি। এবার এই মগে 1 মগ খেয়ে নেব। এইটা আমার দুপুর 2টা 3টা পর্যন্ত ক্ষুধাটাকে ধরে রাখবে, ক্ষুধা লাগবে না আর। তো এবার রান্নাটা করে নিতে হবে। একটু ডাল বসাবো, আর হচ্ছে সাথে এই ডালটাকে বসিয়ে দিয়ে সবজিগুলোকে কেটে নেবো। একটা পেঁপে আছে, একটা বেগুন আছে, আর 4টার মতো পটল আর একটা কাঁকরোল। তো এই সবজিগুলোকে একদম মিক্স সবজি বানিয়ে নিব, কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলি আপনাদের সাথে, যে আমি যখন সবজি ভাজি করি তখন কিন্তু পেঁয়াজ রসুন দেয় না, 5 ফোড়ন রাঁধুনি আর হচ্ছে কালো জিরা শুকনা মরিচ ফোড়ন দিয়ে তারপরে সবজিটা রান্না করি, হয়ও দারুণ। অনেকে হয়তো বা পেঁয়াজ রসুন ছাড়া খাইতে পারেন না, কিন্তু আমাদের না অভ্যাস হয়ে গেছে। আমি ভাজিতে বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজ রসুন না দেওয়ার চেষ্টা করি। একটু শুকনো মশলাগুলো দিয়ে রান্না করি, আর রান্নার শেষে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ব্যবহার করি। এই যে দিনের বেলায় ভিডিও করলে এরকম কালারগুলোর অবস্থা হয় ক্যামেরার, জানালা বন্ধ করলেই এই সমস্যাটা হয়, আর জানালা না বন্ধ করলেও থাকা যায় না, কারণ বাতাস আছে বাইরে। এই যে বাতাস, বাতাসের সাথে যুদ্ধ করে করে কখনো জানালাটা খুলছি আবার কখনো বন্ধ করছি, এরকম করতে করতে ভাজিতে হয়ে গেল। এই ভাজিটা আমরা ভাত দিয়ে খাবো, আবার এটা রুটি দিয়ে খাইলেও কিন্তু বেশ লাগে। এবার মাছগুলো একটু ভেজে নিব। আজকের ব্লগটা আমি একটু শর্টই করছি, কারণ হচ্ছে সময়টা এমনিতেই কমে গেছে, কারণ হচ্ছে যে কাজে যে কাজে গিয়েছিলাম সেই কাজটা করতে দেরি হয়ে গিয়েছে। এই কারণে আসলে গিয়েছিলাম হলো একটা বিউটিফিকেশন, মানে বিউটি পার্লারে গিয়েছিলাম একটা কাজে, সেই কাজটা করে এসে একটু দেরি হয়ে গেছে, তাই হলো এই
ভিডিওতে শর্টকাট করেই দিয়ে দিলাম। মাছটাকেও ভেজে নিলাম, এটা পোমপ্লেট মাছ, খাইতে ভীষণই ভালো এইভাবে ভেজে খাইতে। এইটুকুই ছিল আমার আজকের আয়োজন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।